ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালিয়ার উপকূলে নোঙর করার একদিনের মাথায় অন্যত্র সরিয়ে নিচ্ছে দস্যুরা। পরিস্থিতিটা আস্তে আস্তে একটু ঘোলাটে আকারই ধারণ করছে। আমার কাছে মনে হচ্ছে হিতে মনে হয় একটু বিপরীত হয়ে গেল। আজকে আমি আপনাদেরকে নিউজগুলো দিয়েছিলাম যে আমাদের বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালিয়ার ভাড়াকাত সম্ভবত যেই উপকূল, সেই উপকূলে এটা দস্যুদের আস্তানা, সেইখানে গিয়ে এটাকে নোঙর করা হয়েছিল। এরপর আমরা আমাদের নাবিকদের পাঠানো বিভিন্ন গোপন বার্তা বা অডিও রেকর্ডে এতটুকু জানতে পেরেছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা ভালো আছে, তাদেরকে সেহরি খাওয়াইছে, ইফতার খাওয়াইছে, মোটামুটি ওদের সাথে ডিল করার চেষ্টা করছে। এই যখন অবস্থা, এর মাঝখানে দুইটা জিনিস সামনে আসছে যে গতকালকে ইইউর একটা যুদ্ধজাহাজের সাথে জলদস্যুদের গোলাগুলি হয়েছে, সেকেন্ড টার্মে আজকে ভারতেরও একটা যুদ্ধজাহাজ মনিটরিং। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আপনারা সকলে জানেন বর্তমানে বাংলাদেশের একটি জাহাজকে জিম্মি করেছে সোমালিয়ার জলদস্যুরা। শেষ পর্যায়ে তারা বেঁকে বসেছে, এই জাহাজটিকে তারা সরিয়ে নিচ্ছে, কিন্তু নজর রাখছে ইউরোপের যুদ্ধজাহাজ, এমনকি ভারতের যুদ্ধজাহাজ। এই বিষয় নিয়ে সর্বশেষ আপডেট নিউজটি জানতে আমাদের সাথে থাকবেন। আজকের এই নিউজের মাধ্যমে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই স্কিপ না করে দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন। কথা বরাবর না চলে যাব স্ক্রিনে। পরিস্থিতিটা আস্তে আস্তে একটু ঘোলাটে আকারই ধারণ করছে। আমার কাছে মনে হচ্ছে হিতে মনে হয় একটু বিপরীত হয়ে গেল। আজকে আমি আপনাদেরকে নিউজগুলো দিয়েছিলাম যে আমাদের বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালিয়ার ভাড়াকাত সম্ভবত যেই উপকূল, সেই উপকূলে এটা দস্যুদের আস্তানা, সেইখানে গিয়ে এটাকে নোঙর করা হয়েছিল। এরপর আমরা আমাদের নাবিকদের পাঠানো বিভিন্ন গোপন বার্তা বা অডিও রেকর্ডে এতটুকু জানতে পেরেছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা ভালো আছে, তাদেরকে সেহরি খাওয়াইছে, ইফতার খাওয়াইছে, মোটামুটি ওদের সাথে ডিল করার চেষ্টা করছে। এই যখন অবস্থা, এর মাঝখানে দুইটা জিনিস সামনে আসছে যে গতকালকে ইইউর একটা যুদ্ধজাহাজের সাথে জলদস্যুদের গোলাগুলি হয়েছে, সেকেন্ড টার্মে আজকে ভারতেরও একটা যুদ্ধজাহাজ মনিটরিং জাহাজ এই জাহাজটা সম্পর্কে আবদুল্লার উপর নজরদারি করছে, এমন তথ্যগুলো যখন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, সম্ভবত সোমালিয়ান জলদস্যুরা আপনার এইগুলাকে ফোকাস করেছে। হঠাৎ করেই আপনার জলদস্যুদের সিনিয়র কোনো অদৃশ্য নির্দেশে এখন এইখানে যারা কাজ করে, এটা হচ্ছে ফার্স্ট টিম ছিনতাই করছে, সেকেন্ড টিম তারা এখন এদেরকে প্রহরা দিচ্ছে, কিন্তু থার্ড টিম তো কেউ আছে পেছনে যারা এগুলোকে ডিল করে। তো হঠাৎ করেই জলদস্যুদের ঊর্ধ্বতন কর্তাদের নির্দেশে আবারও বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার নোঙর তুলে ফেলা হয়েছে। এবার জাহাজটিতে দস্যুদের নতুন কোনো সুবিধাজনক স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন এক অডিও বার্তায় চিফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আতিকুল্লাহ খান। তিনি বলছেন যে 3:30টার দিকে জাহাজের মালিক পক্ষের কাছে তিনি ইমেইলের মাধ্যমে এই বার্তা জানিয়েছেন। এতে বলা হয়েছে জাহাজটি সোমালিয়ার উপকূল গারাকাতে নোঙর করা হয়েছিল। একদিন বিরতির পর সেখানে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটার পরই আপনার আবারও চলতে শুরু করেছে এমভি আবদুল্লাহ। সকালেই জলদস্যুদের নির্দেশে নোঙর তুলে ফেলা হয়েছে। এরপর জলদস্যুরা জাহাজটি চালাতে নির্দেশ দেয়। বর্তমানে জাহাজটি গারাকাত উপকূল থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এখন উত্তর দিকে কোথায় যাচ্ছে এটা সম্পর্কে কোনো তথ্য আমাদের নাবিকদের কাছে নেই, যারা ওইখান থেকে এই বার্তাগুলো পাঠাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী বলছেন যে চিফ অফিসারের একটা মেইল পেয়েছি, জাহাজের সকল নাবিক সুস্থ আছেন। ভালো যদি আমরা বলি, মন্দের ভালো যে দস্যুরা তাদের সঙ্গে খারাপ আচরণ করছে না এবং এখন পর্যন্ত তাদের সাথে কোনো ধরনের আর্থিক দাবি দাওয়া নিয়েও কথা বলেনি। জাহাজ নিয়ে তাদের পছন্দ মতো কোনো নিরাপদ অবস্থানে পৌঁছানোর পরই হয়তো দস্যুরা মুক্তিপণ দাবি করতে পারে। আর আপনার আমরা যদি একটু দেখি যে একটা ডিভাইসের তথ্যেই নাকি আমাদের এই বাংলাদেশি জাহাজটা মানে এদের কাছে পড়ে গেছে। আচ্ছা, সমুদ্রে চলাচলকারী সব নৌযানে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম AIS নামক একটি প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে একটি ছোট ডিভাইসের মাধ্যমে 50 নটিক্যাল মাইল দূরত্বের মধ্যে থাকা সব নৌযানের নাম, অবস্থান, গন্তব্য, গতি ইত্যাদি তথ্য জানা যায়। মূলত এক জাহাজের সাথে অন্য জাহাজের সংঘর্ষ এড়াতে জাহাজে এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়। সোমালিয়ান জলদস্যুরা ওই ডিভাইসের মাধ্যমে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে টার্গেট করে বলে ধারণা করেছে বাংলাদেশ মার্চেন্ট ম্যারিন অফিসার্স অ্যাসোসিয়েশন নামক যে সংস্থাটা আছে। তিনি বলছেন যে 1.5 মাস আগে একটি ইরানি মাছ ধরা নৌযান জব্দ করেছিল সোমালিয়ার জলদস্যুরা। ওই ইরানি ফিশিং বোটে থাকা AIS প্রযুক্তির সহায়তা নিয়েই এমভি আবদুল্লার গতি প্রকৃতি সম্পর্কে আপনার তারা তথ্য পেয়েছে। কেন বাংলাদেশের জাহাজকে বেছে নিল,
ওদের টার্গেট সিলেকশন হচ্ছে দুর্বল জাহাজের উপর, যে জাহাজটা দুর্বল সেটাকেই ধরে। এই জাহাজটির গতি কম ছিল, পানি থেকে ডেকের দূরত্ব কম, এসব ব্যাপার নিশ্চিত হয়ে দস্যুরা আসলে এই জাহাজটাকে টার্গেট করেছে। আর আপনার যারা বড় বড় দেশের জাহাজ চালায় তাদের সেখানে সেফগার্ড বা নানান ধরনের বাহিনী থাকে, আমাদের দেশে কিচ্ছু নাই। জাহাজে আমরা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার দেখি, তো মানে অনেক কিছু এখানে আসলে কানেক্টেড হয়ে যায়। তো যাই হোক, এখন কোথায় যাচ্ছে এটা হচ্ছে বড় কথা। এখন জাহাজ পরবর্তী গন্তব্যে পৌঁছার পরেই হয়তো আমরা জানতে পারবো, আমরা জানানোর চেষ্টা করবো। ভালো বন্ধুরা, অনেক আলোচনা অনেক তথ্য জানতে পেরেছেন। বাংলাদেশের জিম্মি জাহাজকে যেভাবে সরানো হচ্ছে, বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে আজকের এই নিউজের মাধ্যমে নাঈম ভাই। সম্মানিত দর্শক, অনেক আলোচনায় দেখতে পেয়েছেন আপনাদের মতামত কি, এই বাংলাদেশের জিম্মি জাহাজকে যেভাবে সরানো হচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।